নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ডাকাতিতে জড়িত সন্দেহে দুই ব্যক্তি গ্রেফতার, উদ্ধার অস্ত্র, খেলনা রিভলভার। কেকের রং নিয়ে ধুন্দুমার শিলচরে, বৎসায় বেকারি কর্তৃপক্ষ ক্রেতা। পিস্তল উদ্ধার কাণ্ডে নয়া মোড়, পাল্টা মামলা করলেন অভিযুক্তের স্ত্রী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। উধারবন্দে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ধৃতরা হল পানগ্রামের বাসিন্দা রোহিত কুমার সিংহ ও লাঠিগ্রামের বাসিন্দা শিপন উদ্দিন চৌধুরী। এদের কাছ থেকে একটি খেলনা রিভলভার সহ ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে রুটিন তল্লাশি চালাতে গিয়ে পুলিশ বিআইপি সড়কের কোঅপারেটিভের সামনে একটি মারুতি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে, পরে এই গাড়ি থেকেই অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে পুলিশ তাদের উধারবন্দ থানায় নিয়ে আসে। বুধবার এই দুজনকে আদালতে তোলার পর পুলিশ রিমান্ডে নিয়ে যাওয়া হয়। উধারবন্দ থানার ওসি অসিত সূত্রধর জানান, উধারবন্দ ছয় মাইলে রঞ্জিত কুমার শর্মার বাড়িতে ডাকাতির ঘটনায় এই দুই ব্যক্তি জড়িত বলে তাদের সন্দেহ। কারণ এই বাড়ির সিসি ক্যামেরায় যে অস্ত্র দেখা গেছে সেগুলোর সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রের মিল রয়েছে। কেক কেটে জন্মদিন বা বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান উদযাপন করেন মানুষ, কিন্তু এই কেক কি স্বাস্থ্যসম্মত? কেকে যে সব সামগ্রী ব্যবহার করা হয় সেসব কি স্বাস্থ্যের ক্ষেত্রে হানিকারক? এ নিয়ে বুধবার ধুন্দুমার কাণ্ড ঘটে গেল শিলচরে। প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবের জন্মদিন পালন করতে গিয়ে শিলচরের একটি বেকারি থেকে কেক কিনেছিলেন কয়েকজন কংগ্রেস কর্মী, কিন্তু কেক নেওয়ার পর তা থেকে রং লেগে যায় ক্রেতার হাতে। ক্রেতা রাজদীপ দেবরায় অভিযোগ করেন, কেকে ব্যবহার করা রংগুলো খাওয়ার উপযুক্ত ছিল না, এমনকি কেক থেকে তার হাতে রং লাগার পরও তা স্থায়ী রঙের মতোই হয়ে যায়। বিষয়টি বেকারি কর্তৃপক্ষের নজরে নেওয়া হলে তারা তা মানতে চাননি। এ নিয়ে দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ বচসাও চলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফুড ইন্সপেক্টর। তিনি কেকের একটি নমুনা সংগ্রহ করে নিয়ে যান, জানান এই কেকটি পরীক্ষা করে দেখার পরই এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে। আচ্ছা, এটাই তো কালার যে বেশি হয়ে যেত, পার্সন তো এটা ল্যাবরেটরি, আমরা তো কিছু করতে, আমি তো টেকনিক্যাল পার্সন না, আমি ল্যাবরেটরি কথা বলবো, ল্যাবরেটরি টেস্ট করি, তারা বলবেন পার্সন ঠিক আছে। পরে রাজদীপ অভিযোগ করেন, বেকারি কর্তৃপক্ষ খাবারের রং এতে ব্যবহার করেননি, সেজন্যই কেক থেকে তার হাতে রং লেগে গিয়েছে। আমরা কিছুক্ষণ আগে কেকটা এখান থেকে কিনে নিয়ে গেছি, এই যে বিল, আমরা কেক কাটার পরে যার যার হাতে লাগছে, যার যার যে শরীরে লাগছে, যেমন এখানে লাগছে ইয়ম কালার, হাতে লাগছে হাতে কালার, এই যে সাদা হোয়াইট জিনিসটা হোয়াইট কালার, এই যে এই অবস্থা কেকের শুরু হয়েছে,
আজকে কে কে মধ্যে মেশিন থাকে বাচ্চারা বাচ্চারা খার কে কে করিয়া বাটার কে কিনি হাজার বাড়ি আজকে আমরা মাননীয় আমরা এক্স এমপি সুস্মিতা দেবের বার্থডে আসলো যার কারণে আমরা কংগ্রেস অফিসে নিয়ে এটা পালন করতাম এখান থেকে আমরা কেক নিয়ে গেছি ওই কেকে কেক কাটার পরে হাত ধুইতাম হাত থেকে রং যায় না বেকারের নামটা কি রাধামাধব কলেজে ছাত্র সংসদ নির্বাচনে এবিভিপি যে ১১টি পদে প্রার্থী দিয়েছে তার মধ্যে ৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন কলেজের ছাত্র সংসদ নির্বাচনে গত ২১ সেপ্টেম্বর প্রার্থী দিয়েছিল এবিভিপি কলেজ শাখার সম্পাদক সঞ্চয়িতা দে সরকার বলেন গত ২ বছরের মতো এবারও এবিভিপি প্রতিটি পদে জয়লাভ করবে আর এই জয়ের পর ছাত্র সংস্থার মিশন হ্যাট্রিক হতে চলেছে এদিন এবিভিপির কাছাড় জেলা সহ সংযোজক মিঠুন বিশ্বাস শিলচর শাখা সম্পাদক রঞ্জিত দেব নগর সংগঠন মন্ত্রী বুদ্ধ পাল প্রমুখ উপস্থিত ছিলেন এবারে আমাদের হ্যাট্রিক মিশন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে আরএলসি ইউনিটে হ্যাট্রিক করা যায় এবং স্টুডেন্টরা আমাদেরকে খুব সাহায্য করছে গত ২ বছর ধরে আমরা ইলেকশন হয়েছে কলেজে এবং এবিপি জিতে গেছে এইবারও আশা রাখছি এবং আশা করছি যে আমাদের এবিপি এবার আরএলসি কলেজে জিতবে এবং হ্যাট্রিক মিশন আমাদের সাকসেসফুল হবে উধারবন যাওয়ার পথে গাড়ি থেকে পিস্তল উদ্ধারের ঘটনায় গাড়ি চালক আজির উদ্দিন বড়ভূঁইয়াকে বুধবার আদালতে তুলেছে উধারবন পুলিশ এরপর আদালত থেকে তাকে রিমান্ডে নিয়ে যাওয়া হয় এদিকে পিস্তল উদ্ধারের ঘটনায় গাড়ি চালক আজির উদ্দিন বড়ভূঁইয়া জড়িত নয় বলে দাবি করলেন তার স্ত্রী সিদ্দিকা বেগম বড়ভূঁইয়া তিনি অভিযোগ করেন পুরনো জমি সংক্রান্ত বিবাদের জেরে আজির উদ্দিন বড়ভূঁইয়ার গাড়িতে পিস্তল রেখে দেয় প্রতিবেশী আকবর হোসেন বড়ভূঁইয়া আমির হোসেন বড়ভূঁইয়া ও হায়দর হোসেন বড়ভূঁইয়া তিনি আরও জানিয়েছেন রবিবার রাতে তার স্বামী ম্যাজিক গাড়িটি জনৈক মাধব পালের বাড়ির কাছে রেখে চলে গিয়েছিলেন এই সুযোগে এরা এমন কাজ করেছে বলে তিনি দাবি করেন এ তিনজনকে অভিযুক্ত করে মঙ্গলবার তিনি উধারবন থানায় পাল্টা মামলা দায়ের করেন কালকে মানে আমরা একটি গাড়ি রাখলাম গাড়ির মাঝে একটা আনি বন্দুক পালাই এটা মিথ্যা কথা এটা মানে আমরা এটা কিছু জানি না আর আমরা মানে দুশ্মন আসুন তারা আনি পালাইছে গাড়ি স্যার আপনার স্বামীর নেই আমি তো আটিয়াটি ডাক্তার ঘরে যাওয়ার আসলাম ইয়া তো গাড়ি উড়ি না আর বাদে মনে করছে যে আটিয়া পাম্প যাই যা পাম্প গেলে আমি গাড়ি পাইলি ওরই মাঝে দেখি লটো ইয়ে ও আকবরে এ বাইক ইয়া ঘুরা ঘুরে করে বাইরে দেখি ভেড়ার গাড়ির মাঝে আ তারা ইয়া হেদার কিতা করে আমি মনে করছে থাকার গাড়ি দিয়ে কিতা করে আমার দেখবার সামনে একটা ভিড়িয়া সব ফিরে তো নিয়ে দেখি তার পকেটে দেখি কিতা ভরছে বাড়ো ইয়া আমি মনে করছি কেকা ভরছে না আট কেজি দেখি বাদে তার ফটো আমার ছেলেগুলো গিয়েছিল রুয়ে করে ভারি লেগেছে আমার ভারিস না আকবরে চুকাইয়া নিব তার ফটো পড়ে গেছে গায়ে খুঁজাইয়া নিব নিলে না আছে আমরা ঘর রইব আছে আমরা এটা রতনার দিলেছি বসে তারও গেছি উত্তর করিমগঞ্জের লাতু স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জের বিরুদ্ধে ক্ষোভে ফুসছেন স্থানীয় জনগণ এ ব্যাপারে লাতু স্বাস্থ্য কেন্দ্রের রোগীরা অভিযোগ করেন স্বাস্থ্য বিভাগের সব নিয়ম নীতি লঙ্ঘন করে চলেছেন ইনচার্জ ফখরুল ইসলাম তিনি প্রায় সময় অনুপস্থিত থাকেন এ অবস্থায় হাসপাতালের কম্পাউন্ডাররাই রোগীদের একমাত্র ভরসা তিনি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে ঔষধ দেন রোগীরা জানান ডাক্তার ফখরুল ইসলামের অপেক্ষা করে প্রায় সময় রোগীরা গিয়ে ফিরে আসেন তাছাড়া ইনচার্জের উদাসীনতায় কর্মীরাও দায়সারাভাবে কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে পুরো বিষয়টি জেলা শাসকের নজরে নেওয়ার চিন্তা ভাবনা করেছেন স্থানীয় জনগণ লাতু হসপিটাল বেশিরভাগ তো মানুষে যেও বা যারা আয় বা আমরাও আইলে বা সিদ্ধা আছেন ওখানে ফার্মাসিস্ট তানেও দেখা যায় বা তান দেওয়া জরিয়া ঔষধটা নেই যে মেইন যে ডাক্তার আজকেও তো আজকে আমরা আইলাম আমরা কিছু অভিযোগ আমরা এরিয়ার আমি ওয়ার্ড কমিশনার ১০ নম্বর ওয়ার্ডের সুধান্তি করি খেলা দিবি আজকে আইসি আওয়ার কারণে আইয়া তো এখন স্যার নাই স্যারে তো কইলে তান অফিসিয়াল ডিউটি ওখানে করেন ফোন করি মাতাইলো কিন্তু স্যার তো থাকার কথা ইনচার্জে এই যদি থাকে না অন্য তো যে স্যার দেখতে পারবো এখন যদি মেইন গাছ থাকে না ভালো কোনো কাজ হওয়ার কথা নাই তো হয়তো বাসিতালে কেউ আরাম পাইছে বাসিতারে দেখে কিন্তু বাসিতা তো ডাক্তার না একটা হসপিটাল চালাই দিলে এখন ইনচার্জের দরকার আছে সরকারে এখন ইনচার্জ দিছে আচ্ছা আপনারা কিন্তু প্রায় সময় আইলে তাহলে পাই আর প্রায় সময় আইলে তাহলে পাওয়া বালাছড়া বন বিভাগের বিট অফিসের মাধ্যমে পাথরমহাল থেকে ঠিকাদারের পারমিট নিয়ে বরাকের বিভিন্ন স্থানে অবৈধ পাথর সরবরাহ চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় জনগণ তবে বন বিভাগ এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে বিট অফিসে শুধুমাত্র ঠিকাদারের দেওয়া গাড়ির চালানি মঞ্জুরি দেওয়া হয় কোনো উৎকচ অফিসে নেওয়া হয় না বলে কর্মীরা জানান
এ ব্যাপারে বিট অফিসার উত্তম দাস বলেন, তিনি এই বিটের দায়িত্ব নেওয়ার পর থেকে বহু অবৈধ গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। বন কার্যালয় থেকে টাকা নিয়ে চালান দেওয়ার অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন। কর্মী কম থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, হাতে গোনা কর্মী নিয়ে তিনি কাজ করেছেন। তারপরে কথাটা এসে গিয়া, তারপরে আমার এখানে যাওয়ার পরে মালটা তারা খুই গেল না গেল, কিন্তু তার কন্ট্রাক্টরে তার নিজে নিজে হইতো, নিজে নিজে যারা 80% দিচ্ছেন সেইটা কোন করবো, বুঝছেন? আমার ওটা দিচ্ছেন, আমি ওটা তারা মেনটেন করি। আপনার কথা হইলো আপনার বিটিএল বাইরে আপনি আর কিছু না, না মালটা এখন যাওয়ার যে আমার তো সম্ভব না যে একটা টাকার পিছিয়ে দিকে মালটা হয়ে যায়, এটা কন্ট্রাক্টরে লুক আউট করার কথা। তাই যখন তার কন্ট্রাক্টরে খাস দিতা জনসভার লাইক করতা, তাই এটা লুক আউট করতাম বা তার 80% হতো, এটা তো দেখার আমার দায়িত্ব নেই। ওটা হয়েছে আরেকজন আছে আজকে সেই মর, আমরা অথরাইজেশন লেটার রাখি, কারণ একটা পারমিট যখন ইউজ হব, যখন সালান টাইম যখন যাইব, কালকে যাই কই না আপনি আমার সালান টাইম কেনে দিলা, বুঝছো? তখন গিয়ে যাইব, ওইটা রেসপন্সিবিলিটি আমরা হয়ে যাবো। তাহলে আমার অথরাইজেশন লেটার, আমি অথরাইজেশন লেটার দিয়েছি একটা আব্দুল মুনিমর, কেন গাড়ি নাম্বার দিয়েছি, বুঝছো? তো গাড়িগুলা যায়, তারপরেও যেমন ধরুন কিছু কিছু তারা গাড়ি যদি নষ্ট হয়ে যায়, এই গাড়ি আইসে না, তারা সাবস্টিটিউট করে, এটা পুরো সোল রেসপন্সিবিলিটি অথরাইজড পার্সন, বুঝছো? আমরা খালি জাস্ট হইলো তারা গাড়িগুলো আবার। প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম বরহুইয়া অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে একাংশ ব্যক্তি ঠিকাদারের সঙ্গে হাত মিলিয়ে রাস্তার কাছে ব্যবহার করা পাথর অন্যত্র পাচার করছে। এ কাজের সঙ্গে বিভাগীয় কর্মীদের সম্পর্ক রয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন। বালাসোরা ফরেস্ট ভিতর মধ্যে যে বহুত দিন থাকিয়ান যে কন্ট্রাক্টর হকল আছে, কন্ট্রাক্টর হকলে এটা তারার চালান তারা ওয়ার্কিং সাইটও নেওয়ার পরিবর্তে তারা এটা পাবলিকের কাছে চালানটা বিক্রি করেন। একটা চালানোর মূল্য সাত হাজার, কোনো সময় 8,000ও। হ্যাঁ, আপনার অভিযোগ যে কন্ট্রাক্টরে যে চালানটা তারা সরকারে দিছে, এই চালান মতে তার জায়গা নিয়ে তার মালটা পৌঁছানির লাগে, এইটা বাইরে তো বিক্রি করার কথা নাই। যখন বাইরে বিক্রি করে দিয়ে আমরা ডেভেলপমেন্ট ওয়ার্ক আমরা মায়ের ঘর, যার কারণে আমার উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা সবার যে এটা আমরা বিনম্র অনুরোধ, যাতে এই চালান প্রচারটা বন্ধ হয়। এখানেও ফরেস্ট অফিস আরও লোকের সঙ্গে তারা জড়িত আছে, যার কারণে চালানটা বিক্রি হয়, নাইলে কীভাবে ফরেস্ট অফিসের মধ্যে বইয়া চালান টাকায় বিক্রি করা হয়? সরকারি যে চালানটা এটা টাকায় বিক্রি হওয়ার কথা না, এটা কন্ট্রাক্টরের সাইটে মালটা রয়েছে, ইভেন কন্ট্রাক্টরও তার নিজের গাড়ির নম্বর কয়টা মেনশন করা আছে এই গাড়িগুলায় যাইতো, বা তার সেনগেবেল যাওয়ার জায়গা এখানেও চালানে বোল্টার যায়, কন্ট্রাক্টর কন্ট্রাক্টরে যদি সেনগেবেলের চালান বাইর করছে এখানে তার বোল্টারে তো নিশ্চয়ই কাজ নাই, এ বোল্টার সামনে লইয়া যায়। আমরা শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। ডাকাতিতে জড়িত সন্দেহে দুই ব্যক্তি গ্রেফতার, উদ্ধার অস্ত্র খেলনা রিভলভার। কেকের রং নিয়ে ধুন্দুমার শিলচরে, বৎসায় বেকারি কর্তৃপক্ষ ক্রেতা। পিস্তল উদ্ধার কাণ্ডে নয়া মোড়, পাল্টা মামলা করলেন অভিযুক্তের স্ত্রী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।